এভরিথিং ইজ ওকে। সো গাইজ, সত্যি বলতে আজকের এই ব্লগটা করা কিন্তু আমার কোনো রকমেরই কোনো প্ল্যান ছিল না। আমি বলতে গেলে ভাবিনি যে আমি এই ব্যাপারটাকে নিয়ে একটা ব্লগ করব, তোমাদের সাথে শেয়ার করবো। ভাবলাম যে এটা একটা ছোট ব্যাপার, কি আর তোমাদের বলবো। বাট আমার সত্যি কেন জানি না আমার মনে হলো আই শুড শেয়ার দিস অসম থিং উইথ ইউ অল। তো হাই, হ্যালো, সত শ্রী আকাল, আদাব, নমস্তে, নমস্কার। চলে এসেছি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো তোমরা থাম্বনেল তো দেখেছোই নিশ্চয়ই। তো থাম্বনেলটা দেখে তোমাদের মাথায় নিশ্চয়ই দুখানা কোশ্চেন আসছে। একটা হচ্ছে গিয়ে থ্যাংক ইউ ক্যারিমিনাটি বলেছি আমি, আর একটা তার পাশেই আমি মাস্ক পরে আছি আর আমি দেখাচ্ছি। তো দুটো মনে হচ্ছে নিশ্চয়ই দুটো ডিফারেন্ট জিনিস, বাট দুটোর মধ্যে কিন্তু একটা ভালো ইন্টারলিঙ্ক আছে। সো আমি এক এক করে বলবো দুটোর ব্যাপারেই, তাহলে তোমরা ইন্টারলিঙ্কটা বুঝতে পারবে। সো কেন আমি থ্যাংক ইউ ক্যারিমিনাটি বললাম সেটা তোমাদের একটু পরে বলছি, তার আগে আমি ওই মাস্কটাকে নিয়ে বলবো, তাহলেই তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে যে এর সাথে ক্যারিমিনাটির কি সম্পর্ক। আমি কদিন আগে দুটো মাস্ক অর্ডার দিয়েছিলাম ফ্রম আ ওয়েবসাইট, যেটা হচ্ছে কি আর্টিক ফক্স। তো সেটা আজকে আসলো অর্ডার বাড়িতে আমার, দেখতে পাচ্ছ এই দুটো মাস্ক। একটা একটা করে তোমাদেরকে দেখাই, মাস্কের কোয়ালিটি এত সুন্দর গাইস। দিস ইজ দা লোগো অফ আর্টিক ফক্স। তো এই ভেতরে দেখতে পাচ্ছ এরকম একটা কাপড় দেওয়া, যে কাপড়টার জন্য কিন্তু ভেতরে মানে ভীষণ আরাম লাগে। সেই যে কষ্ট হওয়া, সেই একটা শ্বাসকষ্ট হওয়ার মধ্যে একদম লাগে না, ইচিং হওয়া কোনো প্রবলেম হয় না, ভেতরে খুব স্মুথ একটা কাপড় মতো দেওয়া। সো প্রথম কথা, এই কাপড়টা কিন্তু ভীষণ ভালো, গুড কোয়ালিটি কাপড় একটা। এন্ড যে মেইন ব্যাপারটা আমাকে এতটা অ্যাট্রাক্ট করলো এই মাস্কের উপরে, সেটা হচ্ছে গিয়ে আমরা দেখেছি যে এরকম টাইপের মাস্ক গুলোতে এখানে একটা নোজ পিন থাকে, এরকম একটা পিন মতো থাকে স্টিলের। তো সেগুলো কিন্তু আমাদের অনেক সময় খুব প্রবলেম হয়, এরকম অনেক সময় নাকটা খুব চেপে থাকে, অনেক সময় এখানে লাগে, খোঁচা লাগে। বাট এখানে কিন্তু সেরকম কোনো পিন নেই গাইস, ভেতরে একটা মোটা কিছু আছে আমরা ফিল করতে পারছি এখানটাতে। বাট এই নাকের এখানটা যেটা আমরা নাকে পরবো, সেই জায়গাটা কিন্তু একটা এরকম স্পঞ্জ মতো দেওয়া। তোমরা কি দেখতে পাচ্ছ এখানে একটা স্পঞ্জ দেওয়া। তো তার জন্য এখানটা কিন্তু কোনো রকমের কোনো ইরিটেশন হচ্ছে না। আমি লাস্ট 4-5 মাস ধরে অনেক মাস্ক ইউজ করছি, তোমরাও নিশ্চয়ই প্রচুর রকমের মাস্ক ইউজ করেছো লাস্ট এই কয়েক মাস ধরে। বাট গাইস, এরকম দাওয়া কিন্তু আমি কোনো মাস্কে কিন্তু এখনো অব্দি দেখিনি। কেউ যদি এরকম দেখে থাকো, এরকম মাস্ক কোথায় ইউজ করে থাকো, তাহলে আমাকে কমেন্টে জানাও। এবং গাইস, এর যে গার্ডারটা, ইলাস্টিকের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, কানে একটুও কিন্তু লাগছে না, এত সুন্দর এই ইলাস্টিকটা। গাইস দেখতে পাচ্ছ পুরো জিনিসটা এটে আছে, কোনোভাবে ডান দিক বাদিক ওপর নিচ কোনোভাবে কিছু হচ্ছে না। আর বিশ্বাস করো গাইস, এটা কিন্তু কানে একদমই আমার লাগছে না, পুরো জিনিসটা কম্প্যাক্ট একটা জিনিস। প্লাস এই মুখে এখানে কথা বলার জন্য একটা স্পেস দেওয়া আছে। তো ইটস রিয়েলি ভেরি ভেরি নাইস, আমার ভীষণ ভালো লেগেছে এই জিনিসটা। তো এটা আমি এবারে সাইডে রেখে সেকেন্ড যে মাস্কটা সেটা দেখাই, সেটা কিন্তু গাইস N95 মাস্ক। এখানে পুরো লেখা আছে 5-layered ফিল্টারেশন মাস্ক। সো গাইস, সেম ভাবে কিন্তু এই মাস্কটা যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো, এখানে কিন্তু নোজ পিনের জায়গাটা ফোম মতো দেওয়া আছে, যার জন্য এখানে কোনো রকমের কোনো লাগবে না। এবং ওই গার্ডারটাও গাইস ভীষণ ভালো, এন্ড কোয়ালিটি তো ধরে আমি বুঝতে পারছি, তোমরা ধরে বুঝতে পারবে কতটা ভালো এই মাস্কটা। তো এটাও পুরো তোমাদের একবার একটু দেখিয়ে দেই, একদম পুরো কম্প্যাক্ট, একদম এখানটা কিন্তু বেশি উঁচু হয়েও নেই, বেশি চেপে আছে সেরকম না, কথা বলার জন্য এখানে একটা ছোট স্পেস মতো আছে, যার জন্য আমি খুব ফ্রিলি কথা বলতে পারছি। এবং মেইন ব্যাপারটা হচ্ছে কানে কিন্তু একটু আমার লাগছে না, বিলিভ মি। তো আমি এই দুটো মাস্কই কিনেছিলাম, এটা হচ্ছে N95 নয়, এটা হচ্ছে N95। বাট তাও এটা N95 না হলেও গাইস বেশ আরামদায়ক কাপড়টা, ভীষণ ভালো কাপড় একটা বলতে গেলে। তো এবারে তোমাদের এদের প্রাইস গুলো বলি একবার। তো প্রথমে বলি এই মাস্কটা, যেটা হচ্ছে গিয়ে N95 নয়, এটার দামটা সাইটে ছিল 125 rupees। আর এই মাস্কটা যেটা হচ্ছে N95, এটার দাম ছিল সাইটে 149। তো তোমরা কি ভাবছো আমি এত দাম দিয়ে দুটো মাস্ক কিনেছি? একদমই না, এত দাম দিয়ে কিনলাম এত খুশি হয়ে ভিডিওটা বানাতাম না। তো এবারে আসছে গাইস আমাদের সবার গুরুদেব, ইউটিউবের গুরুদেব ক্যারিমিনাটির গল্প। তো ক্যারিমিনাটি কদিন আগে একটা ভিডিও ছেড়েছিল, মানে লাস্ট যে তার ভিডিওটা, তো সেই ভিডিওতে কিন্তু একটা স্পন্সরশিপ ছিল। তো আমি বলে দিই, এই ভিডিওটা কিন্তু আমি যে এরকম মাস্কগুলোকে আমি দেখাচ্ছি, কোনো স্পন্সরশিপ নেই গাইস, আমি অত বড় কোনো ইউটিউবার নই যে আমাকে কেউ স্পন্সর করবে। সো কামিং টু দ্য পয়েন্ট, তো আর্টিক ফক্স এই সাইটটাই তাকে স্পন্সর করেছিল। তো ক্যারিমিনাটি সে ভিডিওটাতে এই মাস্কের ব্যাপারেই দেখিয়েছিল বলতে গেলে, এবং বলেছিল যে একটা কোড ক্যারিমিনাটি 30 বলে ডিসক্রিপশন বক্সে দেওয়া ছিল, তো এই কোডটা দিলে নাকি 30% অফ পাওয়া যাবে। তো আমি তখনই সাইটে যাই, গিয়ে দেখি ভালো হলে তখনই কিনবো, এবং 30% অফ দিয়ে যদি দেখি যে অনেক বেশি পড়ছে তাহলে আমি কিনবো না, এবং 30% অফ দিয়ে দেখি যে অনেক কম পড়ছে তাহলে অবশ্যই আমি কিনবো। তো এই 125 প্লাস 149, এই দুটো মিলিয়ে 274 প্লাস এরকম যেটা হচ্ছে, সেটার উপরে যখন ক্যারিমিনাটি 30 এই কোডটা দিলাম, 30% অফ হয়ে হলো সেটা 191, তো দুটো মিলিয়ে হলো 190, মানে মোটামুটি পার হেড 90-95 টাকার মতো পড়ছে। কোন একটা কোম্পানি সে অন্য কোনো ইউটিউবারকে স্পন্সর করেনি, ক্যারিমিনাটিকে করেছে স্পন্সর, এবং বিবিকি ব্র্যান্ডসকেও আমি আগে একবার মনে হয় কোনো একটা ভিডিওতে আমি দেখেছিলাম এই মাস্কের ব্যাপারে, তাকেও মনে হয় স্পন্সর করেছিল। তো বিবিকি ব্র্যান্ডস ক্যারিমিনাটি যারা আছে টপ ইন্ডিয়াতে, তো এদেরকে স্পন্সর করেছে মানে বুঝতে পারছে কত টাকা তাদের দিতে হয়েছে। তো অত টাকা দিয়ে স্পন্সর করাচ্ছে, তো অবশ্যই এদের প্রোডাক্টটা নিশ্চয়ই ভালো হবে, এটাই আমি ভেবেছিলাম। তো এটা ভেবেই আমি অর্ডার দিলাম, এবং অবভিয়াসলি দামটা খুব কম হয়ে গেছিল, 274 থেকে 190 মতো হয়েছিল। তো গাইস, এবারে এইগুলো আসার পরে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি, মানে
আই এম টোটালি স্যাটিসফাইড। এবং এখনো কিন্তু ক্যারিমিনেট 30 কোডটা কিন্তু অন আছে, তো তোমরা গিয়ে সেই কোডটা দিয়ে কিনতে পারো। তো গাইস তোমরা নিশ্চয়ই এবারে বুঝতে পারলে যে কেন আমি থ্যাংক ইউ ক্যারিমিনেটি বললাম, কারণ আগে যদি স্পন্সর না করতো এবং সে যদি ভিডিওতে সেই এই মাস্কের ব্যাপারে যদি না বলতো তাহলে কিন্তু আমরা কেউ জানতে পারতাম না এবং এত কম দামে এত ভালো প্রোডাক্ট কিনতে পারতাম না। সো ভেরি ভেরি থ্যাংক ইউ টু ইউ। তো গাইজ এই ব্লগটা এইটুকখানি ছিল, তোমাদের জাস্ট এই জিনিসটা শেয়ার করার জন্য আমি আসলাম এবং কোনো রকম কোনো প্ল্যান ছিল না, ফার্স্টেই বললাম। তো যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দাও আর তোমাদের ফ্রেন্ডদের সাথে প্লিজ এটা শেয়ার করে দাও, একটা পারলে কমেন্ট করে দাও, যা বলা সেটা তোমরা নিজে বলতে পারো, যা ইচ্ছা বলতে পারো। এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে অল করে দাও, কারণ তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের ফোনে তখনই নোটিফিকেশন চলে যাবে। সো ওয়েট ফর দ্য নেক্সট ব্লগ গাইজ, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।